ব্রেকিং নিউজ, বলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার, আর মধুমিতা সরকারের বিপরীতে থাকছেন এক হ্যান্ডসাম নায়ক। তবে সংলাপ নিয়ে চিন্তায় রয়েছেন অভিনেত্রী, নতুন ভাষা শিখছেন জোর কদমে মধুমিতা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। টলিউডের জনপ্রিয় নায়িকা মধুমিতা সরকার ছোট পর্দা থেকে শুরু করেছিলেন অভিনয়, এরপর বড় পর্দায় পা রেখেছেন তিনি। একের পর এক ওয়েব সিরিজও দেখা গিয়েছে তাকে। এবার বলিউডেই ডেবিউ করতে চলেছেন মধুমিতা সরকার। মধুমিতা সরকারের ছাড়াও আমরা দেখেছি বলিউডে একাধিক টলিউডের অভিনেতা অভিনেত্রীদের কাজ করতে। এবার সেই তালিকায় যোগ হলো সুন্দরী নায়িকা মধুমিতার নাম। মাসখানেক ধরেই শোনা যাচ্ছিল বলিউডে কাজ করতে পারেন অভিনেত্রী মধুমিতা, তবে যতক্ষণ না শিলমোহর পড়েছে ততক্ষণ চুপ ছিলেন অভিনেত্রী। অবশেষে জানালেন তার নতুন বলিউড প্রজেক্ট সম্পর্কে। ফার্জ নামক ছবিতেই দেখা যাবে অভিনেত্রী মধুমিতাকে। তার বিপরীতে রয়েছেন হ্যান্ডসাম নায়ক তনুজ ভারওয়ানি, জনপ্রিয় অভিনেত্রী রতি অগ্নিহোত্রীর ছেলে তিনি। বেশ কয়েকটি সিরিজ সিনেমায় কাজ করে ফেলেছেন ইতিমধ্যেই। সানি লিওনির বিপরীতে ইনসাইট এজে দেখা গিয়েছিল তনুজকে অভিনয় করতে। এবার অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে হিন্দি ছবি ফার্জে দেখা যাবে তাকে। বন্ধুরা, উল্লেখিত ফার্জ হিন্দি ছবি হলেও পরিচালক কিন্তু বাঙালি, প্রতিম মুখোপাধ্যায় এই সিনেমাটি পরিচালনা করছেন। কেমন হবে গল্প এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন কমেডি ঘরানার হলেও ইমোশনাল টাচ রয়েছে ছবিটিতে। ছবিতে একজন সরপঞ্চের মেয়ের চরিত্রে অভিনয় করছি। বিহারের প্রেক্ষাপটে এক প্রেমের গল্প, তবে নায়ক নায়িকার প্রেমে বাধা হয়ে দাঁড়ায় দরজাল বাবা। যেহেতু বিহারের প্রেক্ষাপটে গল্প, তাই এই ছবির সংলাপে বিহারি এবং ভোজপুরি ভাষার ছোঁয়া রয়েছে, আর এই ভাষার শেখার জন্যই মধুমিতা আপাতত বেশ চিন্তিত। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন সুন্দরী অভিনেত্রী। আগস্ট মাসের মাঝামাঝি শুরু হয়ে যাবে শুটিং। বিহার, ঝাড়খণ্ড এবং বাংলার বিভিন্ন লোকেশনে শুটিং হওয়ার কথা। মধুমিতার জন্য রইল অনেক শুভেচ্ছা। আর এই ছবি সংক্রান্ত অনেক আপডেট নিয়ে আসছি আমরা আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।